সকালে কি খাবেন তার উপর অনেকটা নির্ভর করে দিনটি আপনার কেমন যাবে। কারণ দিনের শুরুটা খাবারটা শরীরের গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী। চিকিৎসকদের মতে খাদ্য গ্রহণের নিয়ম হওয়া উচিত পিরামিড রোল মেনে। দিনের প্রথম খাবার তাই ভারী হওয়া উচিত। এক্ষেত্রে কোন খাবারটি উপকারী আর কোন খাবারটি ক্ষতিকর তা নিয়ে সন্দিহা অনেকের। অনেকে সকালের খাবারের তালিকায় এমন কিছু থাকে যা পেট ভরলেও শরীরের জন্য ক্ষতিকর। চলুন জেনে নেই সকালের নাস্তায় কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে। সকালে আলাদাভাবে নাস্তা না করে ভাত খেয়ে অফিসে যান অনেকে, কিন্তু এটি আপনার শরীরের জন্য ক্ষতিকর। সকালে প্রথমে খাবারে এক গাদা শর্করা শরীরে না প্রবেশ করানোই ভালো। ভাতের বদলে আটার রুটি খান। রুটি থেকে তৈরি হয় গ্লাইকোজেন ভাতের তুলনায় দ্রুত গলে। সঙ্গে রাখুন টক দই, ডিম, কম তেলে সবজি বা চিকেন স্যুপ। সকালের নাস্তায় লুচি পরোটা চলে, এমন অভ্যাস আজই বাদ দিন। ময়দায় ফাইবার যেমন কম থাকে তেমনি এতে ফ্যাট জমার সম্ভাবনাও অনেক বেশি। এর বদলে দুধের সঙ্গে ওটস খেতে পারেন, এতে পেটও ভরবে, পুষ্টিগুণও বাড়বে। সকালের নাস্তায় টোস্ট আর কফি পছন্দ করেন। কফি বা ময়দা পাউরুটি কোনোটাই শরীরের জন্য খুব একটা উপকারী নয়, বরং পাউরুটি থেকে হজমের নানা সমস্যা ও ফ্যাট বাড়ার ভয় থাকে। একান্তই পাউরুটি খেতে হলে ব্রাউন ব্রেড বেছে নিন। একেবারে কম ফ্যাটযুক্ত মাখন অল্প করে পাউরুটিতে মাখিয়ে খেতে পারেন সপ্তাহে 2-3 দিন। মিষ্টি দইয়ের বদলে সাধারণ টক দই যোগ করুন সকালের নাস্তায়। সকালের নাস্তায় ফলের রসের বদলে আস্ত ফল খাওয়ার অভ্যাস করুন। আর একান্তই যদি ফলের রস খেতে হয় তবে বাজারের প্যাকেটজাত ফলের রস না কিনে বাড়িতে তৈরি করে খান। সকালের নাস্তায় চা কফি নয়, এমনিতেই সারা রাত পেট খালি রাখার পর সকালের খাবারই প্রথম শরীরে যায়, তাই খালি পেটে চা কফি এড়িয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা কলিগদের সাথে শেয়ার করুন।